পঞ্চা তিন নং রামকৃষ্ণ স্মৃতিসংঘের পক্ষ থেকে এবার 56তম বর্ষে আমরা চীনের বৌদ্ধ মন্দিরের আদলে একটি পূজা মণ্ডপ নির্মাণ করেছি এবং এটা আমাদের দীর্ঘদিনে একটা ভালো সুনামের সঙ্গে পুজো করি। সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড তার ভিতরেও আমাদের ক্লাব সবসময় জড়িত থাকে। বিশেষ আকর্ষণ হিসাবে আমাদের এই মেলা রয়েছে, এটা একটা অতি পুরনো মেলা এবং সুন্দর সেই মেলা ব্যবস্থা রেখেছি এবং সঙ্গে সঙ্গে আমাদের কিছু এই দুস্থদের গরিবদের সারিটারি বিতরণ এই ধরনের সামাজিক ব্যবস্থা আমরা খুব ভালো সাড়া পাই চিরদিন এবং এবছরও পাবো বলে আশা করছি।